ক্রিকেট মাঠের নিয়মিত মুখ রিয়াজুল ইসলাম ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুম খেললেও মূলত তিনি খেলতেন প্রথম বিভাগের ক্রিকেটে। কিন্তু গতকাল হঠাৎ মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেছেন খুলনা বিভাগীয় দলের অধিনায়ক রিয়াজুল। মাত্র 32 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তিনি। 4 বছরের এক শিশুকন্যার বাবা রিয়াজুলের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। তাই রিয়াজুলের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নিজেদের বেতনের অর্ধেক টাকা জমা করে গঠন করা করোনা তহবিল থেকে রিয়াজুলের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন তামিম মুশফিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান। করোনার শুরুতে জাতীয় দলের বিভিন্ন গ্রেডের 27 ক্রিকেটার মিলে 30 লক্ষ টাকা জমা করেছিলেন, তবে কর কাটার পর সেই অঙ্ক দাঁড়িয়েছে 25 লক্ষ টাকায়। সেখান থেকে রিয়াজুলকে আর্থিক সহায়তা দিয়েছেন তামিম মুশফিকরা। বিষয়টি নিশ্চিত করে তামিম ইকবাল বলেন, আমি পাপন ভাইয়ের সাথে কথা বলেছি, উনি আমাকে বলেছেন ক্রিকেটাররা যে যার মতো সাহায্য করবে। আমরা বিভিন্ন গ্রাউন্ডম্যান, ড্রাইভার, নিরাপত্তা কর্মী, বিসিবির যত স্টাফ আছে তাদের মাঝে আস্তে আস্তে এগুলো ভাগ করে দিতে চাচ্ছি। এছাড়াও ক্রিকেটাররা যারা বিপদে আছে তাদেরকেও কিছু কিছু সাহায্য করছে, সেই অংশ হিসেবে রিয়াজুলের পরিবারকে সাহায্য করা। নিজেদের বেতনের অর্ধেক টাকা দিয়ে অকালে মারা যাওয়া ক্রিকেটার রিয়াজুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা, যার মূল উদ্যোক্তা তামিম ইকবাল।